এটা হচ্ছে আমাদের পেঁয়াজ সংরক্ষণের একটা চমৎকার একটা পদ্ধতি, এয়ার ফ্লো, ঠিক আছে? বাতাসের মাধ্যমে এয়ার সার্কুলেশনটা বাড়িয়ে পেঁয়াজকে সংরক্ষণ করা, এবং বলা হচ্ছে 9 মাস পর্যন্ত হচ্ছে পেঁয়াজ ভালো থাকে। তো আমরা আসছি পাবনা জেলার সুজানগর উপজেলায়। এখানে এয়ার ফ্লো পদ্ধতিতে আমাদের কৃষকের বাড়িতে হচ্ছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাটা হচ্ছে রাখা হয়েছে, সে বিষয়টা সম্পর্কে আজকে হচ্ছে আমরা জানব। এটা হচ্ছে যে আমাদের মানে লোকাল প্রযুক্তিতে খুব স্বল্প খরচে পেঁয়াজ সংরক্ষণের একটা উপায়, আমরা কৃষকদেরকে এই লোকাল প্রযুক্তি শিখাচ্ছি আমাদের পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করা যায়। আপনারা জানেন পেঁয়াজ ভীষণ পচনশীল, সুতরাং এই পেঁয়াজটাকে এই যে একটা ফ্যান তারা এই ফ্যানের মাধ্যমে ডেলি 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা যারা যদি এই চেম্বারে বাতাস ফ্লো করতে পারে এই ফ্লোর মাধ্যমে পেঁয়াজটা ভালো থাকে। আমরা যে পেঁয়াজের সামনে দাঁড়ায় আছি এটা প্রায় 3 মাস হয়েছে বয়স, কিন্তু কোনো পেঁয়াজ নষ্ট হয়নি, সব পেঁয়াজই ভালো। আমরা কৃষকরা খুব উদ্বুদ্ধ হচ্ছে এটাকে, আগে সবার ভয় ছিল যে পেঁয়াজ পচে যাবে তাড়াতাড়ি বাজারে, উৎপাদন মৌসুমে পেঁয়াজের দাম খুব বেশি হতো। এখন কৃষকরা এরকম সংরক্ষণ শিখে যাওয়ার কারণে তারা সবাই পেঁয়াজ ধরে ধরে রাখে। স্যার, এটা যদি এই কৌশল যদি সফল হয় তাহলে কি আমরা আরো এটাকে সম্প্রসারণ করবো কিনা? আমরা এটা সম্প্রসারণ করবো, পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেরও একটা উপায় আমাদের বের করতে হবে, কারণ আমরা কৃষকের লাভের জন্য চিন্তা করতেছি, কৃষকদেরও চিন্তা করতে হবে, আমাদের ভোক্তা অধিকারের বিষয়টাও তাদের চিন্তা করতে হবে। তারা লাভের একটা সীমা আছে, লাভটা সেই সহনশীল মাত্রায় রাখলে এটা ভালো থাকবে, তা না হলে আমাদের ভোক্তা অধিকারের স্বার্থ ক্ষুণ্ণ হবে। আপনারা দেখলেন এখানে আমরা পেঁয়াজ আমাদের দুইটা চাষি ভাই রেখেছেন, তারা সুন্দর ফ্যান লাগাইছে এবং ফ্যান ঘুরতেছে, মোটর ঘুরতেছে, এবং তারা বলছে এটা 9 মাস পর্যন্ত থাকতে পারবে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? গুদামে বেশি দিন রাখা যায় এবং দামও ভালো হয় এবং ভোক্তারা কষ্ট না করে, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারাও যাতে পেঁয়াজটা খেতে পারে। এটার সমাধান একটাই, গুদামজাত করা। আমরা গুদামজাতের একটা প্রযুক্তি বের করেছি, সেটা আমরা রাজবাড়ী, ফরিদপুর, পাবনায় 50টা করে ঘর দিয়েছি, গুদাম দিয়েছি, ফ্যান বিদ্যুৎ দিয়ে করলে বেশি দিন থাকবে, সেটা দেখার জন্য এসেছি। আমরা গিয়ে আলোচনা করব যাতে পেঁয়াজের দামটা সহনশীল রাখা যায় এবং আপনারা মুনাফা করতে পারেন, এই প্রতিশ্রুতি দিচ্ছি। ইনশাল্লাহ পেঁয়াজ নিয়ে আগামী বছর কোনো সমস্যা থাকবে না। আমরা এই পাশে যদি দেখি, এই পাশে দেখেন, এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি, তাই তো? এটা হচ্ছে দেশীয় পদ্ধতি, আর এটা আধুনিক পদ্ধতি যেটা হচ্ছে আপনি হচ্ছে করেছেন। এই পদ্ধতিতে কতদিন সংরক্ষণ করা সম্ভব? আট থেকে 9 মাস হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি যে ইটের গাঁথনি করে কি পরিমাণ পেঁয়াজ এখানে রাখছেন অলরেডি? 200 মন পেঁয়াজ এইটুকু জায়গাতে রাখা হয়েছে, এবং উনি যেটা বলছেন প্রায় 8 থেকে 9 মাস সংরক্ষণ করা যাবে। আমাদের স্যার যেটা বললেন, স্যার 6 মাসও যদি রাখা যায় তাও এটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি, তাই না? টোটাল 300 মন হচ্ছে এখানে হচ্ছে রাখা যাবে। তবে একটা বিষয় হচ্ছে পেঁয়াজের দাম যদি আমাদের কৃষকরা পেতে হয় সংরক্ষণ পদ্ধতি জানতে হবে, মানে হারভেস্টের পরেই বেঁচে দিতে বাধ্য হয় কৃষকরা, সেটা হবে না এই ধরনের সংরক্ষণ পদ্ধতি। তো স্যার, আমরা এই পদ্ধতিটা একটু আমাদের উপসর্গ কৃষকদের নিয়ে আছেন, তার কাছ থেকে শুনি যে আসলে কীভাবে এটা করবেন। এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ব্লোয়ার মেশিন বা পেঁয়াজের এসি। এখানে আমাদের এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের, এই চেম্বারটা হচ্ছে 10 ফিট, পোস্ত 10 ফিট, হাইট আছে 5 ফিট। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের উপরের দিকে এই 1 ফিট নিচে, উপর থেকে 1 ফিট নিচে একটা হাই স্পিডের ফ্যান লাগানো আছে। এই চেম্বারটা এই 5 ফিট যে হাই, এই 5 ফিটের একবারে ফ্লোর থেকে 5 ইঞ্চি উপরে আমরা পেঁয়াজের এক মাচা তৈরি করেছি। পেঁয়াজ রাখার জন্য দেশীয় পদ্ধতিতে বাঁশ দিয়ে যে মাচা তৈরি করে ফাঁকা ফাঁকা করে, সেভাবে 5 ইঞ্চি উপরে মাচা তৈরি করেছি। এই মেশিনটার মাচাতে 5 ইঞ্চি উপরে তৈরি করা, এই মেশিনটারও নিচের দিকে এরকম 5 ইঞ্চি 4টা পায়া আছে, খুঁটি আছে। আচ্ছা, এই মাচার উপরে এই মেশিনটা সেট করেছি। সেট করার পরে আমরা এই পেঁয়াজ দিয়ে পুরো চেম্বারটা ভরাট করেছি 5 ফিট হাইট পর্যন্ত। এরপর স্যার, এইখানে যে 1 ফিট নিচে একটা হাই স্পিডের ফ্যান লাগানো আছে, এই ফ্যান যখন আমরা চালু করি চলে,
চালু হলে পরে উপর থেকে ঠান্ডা বাতাস ফ্লোরে চলে যায়, নিচের দিকে এই 5 ইঞ্চি যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গা ছড়ায় দিচ্ছে, ফ্লোরে চলে যাচ্ছে, ছড়ায় দিচ্ছে। ছড়ায় দেওয়ার ফলে হচ্ছে যে এই পেঁয়াজ দিয়ে তো আমরা এটা একবারে ভ্যাকুয়াম করা, এখানে বাতাস তো বের হতে পারতেছে না, তখন এই যে পেঁয়াজের গা দিয়ে নিচের ঠান্ডা বাতাসটা পেঁয়াজের গা দিয়ে উপরের দিকে উঠে আসতেছে। পেঁয়াজটা ঠান্ডা থাকতেছে, আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে, পেঁয়াজ 9 মাস পর্যন্ত এরকম চকচকায় থাকবে, পচবে না, ঘাটতি হবে। এটা আপনি আশা করছেন 9 মাস পর্যন্ত হচ্ছে থাকবে? জি জি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশীয় যে পদ্ধতি মাচায় যেটা রাখে, উপরেও রাখে নিচেও রাখে বাস ফাঁকা ফাঁকা করে, সেখানেও কিন্তু বাতাস চলাচলের জন্য রাখে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেখানেও তো আবার পেঁয়াজ নষ্ট হয়, কিন্তু 20-25% পেঁয়াজ নষ্ট হয়। ওইখানে যদি রাখা যায় তাহলে পরে আপনার 25-30% পেঁয়াজ নষ্ট হয়। এই যে এই পাশে হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি, তাই তো? এই যে নিচে মাচা করে এটা রাখা হয়েছে, 20% মতো, 20-25% নষ্ট হয় এটা, কিন্তু এখানে আপনার 25% সর্বোচ্চ 5% ঘাটতি হতে পারে, মানে আর্দ্রতার পরিমাণটা একটু কমার কারণে ওজনটা কমবে, কিন্তু পেঁয়াজ পচবে না, এই গাটা চকচকে থাকবে। এই মেশিনটার দাম কত? এই মেশিনটার দাম 18,300 টাকা। এটা জাস্ট ফ্যান, তাই তো? ফ্যান, এবং এটা একটা স্টিলের শীট দিয়ে তৈরি করা, মানে খুব কঠিন কোনো প্রযুক্তি না, কঠিন কিছুই না। একজন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে এটা যদি নষ্ট হয় তখন এই পেঁয়াজ তো নষ্ট হয়ে যাবে। আমি, নষ্ট হওয়ার কিছুই নাই, এই 1 ফিট নিচে এখানে একটা ফ্যান আছে, ফ্যানটা তুই কখনো নষ্ট, ফ্যানটা রিপ্লেস করে দিলেই হবে। একটা ফ্যান আছে চোঙা মতো করা, সেটা একদম নিচ পর্যন্ত গেছে, নিচে হচ্ছে আপনার 1 ইঞ্চি 5 ইঞ্চি ফাঁকা আছে, তাই তো? নিচে হচ্ছে 5 ইঞ্চি ফাঁকা, ফ্লোরে বাতাসটা চলে যাচ্ছে, তার মানে পুরো পেঁয়াজে বাতাসটা চলে যাচ্ছে, বাতাসটা ঘর দিকে উঠে আসছে, সেই জন্য পেঁয়াজটা পচছে না, যেহেতু বাতাস চলাচল করছে পেঁয়াজটা পচছে না, আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু শর্ত আছে একটা, শর্ত হচ্ছে এই যে পেঁয়াজ সংরক্ষণ করার আগে কিউরিং করতে হবে ভালো করে, তাই না? জি জি, ভালো করে সেটাকে শুকিয়ে, ঠিক আছে, ভালো একদম, আমরা দেখতে পাচ্ছি যেখানে পেঁয়াজগুলো দেখেন, দেখবেন গ্রেডিং করা, ভালো গ্রেডিং করা পেঁয়াজ দিতে হবে। এরপর যদি পচা পেঁয়াজ দিয়ে আপনি বাতাস কেন যায় দেন, আবার সব পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে সেখান থেকে নষ্ট হবে। এখানে স্যার যদি একটা পেঁয়াজও ইনজুরি হয়, সেই একটা পেঁয়াজই নষ্ট হয়ে যাবে, কারণ ওটা তো সব সময় ঠান্ডা বাতাস উপর দিয়ে যাচ্ছে, ওটা শুকায় যাবে, পচবে না। আমরা দেওয়ার সময় আমাকে একটু সতর্ক থাকতে হবে, তাই না? এই যে পেঁয়াজের দাম এখন বলছে 70 টাকা কেজি, 70 টাকা কেজি পেঁয়াজের দাম, এটা কি মনে করেন খুব বেশি? না স্যার, আমাদের কৃষকের যে খরচ হয় স্যার আমাদের যা বেশি না, এবার মনে করেন আমরা 1,000 টাকা মনে বেশি বছরে, মনে করেন আমাদের 50% তিন বিক্রি করা আছে, 1,000 টাকা মনে আমাদের খরচ যায় মনে করেন 1,500 থেকে 1,800 টাকা মনে করেন। এখন বর্তমান বাজার 2,500-2,600 টাকা বাজার চলছে, রানিং বাজার মনে করেন আমাদের এখন বর্তমান কিছু লাভ হচ্ছে। আর আগে যেমন বছরে যে পেঁয়াজটা আছে স্যার আমাদের ঘাটতি আছে, মনে করা 700 থেকে 800 টাকা ঘাটতি আছে। আচ্ছা, পেঁয়াজ হচ্ছে মশলা, মশলা পেঁয়াজ তো তরকারি না, না তরকারি তো। এখন ধরেন করলা, বেগুন, অনেক সময় ধুনধুন, এইসব তো 60-70 টাকা, 50-এর উপরে। তাহলে ধরেন একটা বেগুনের কেজি যদি 70 টাকা হয় আর পেঁয়াজের কেজি যখন 70 টাকা হয়, তখন আমরা বলি পেঁয়াজের দাম বেশি, এটা কি ঠিক? না স্যার, ঠিক না। আচ্ছা, 1 হেক্টর জমিতে 20 টন পেঁয়াজ হয়, আবার 1 হেক্টর জমিতে 30 টন বেগুন হয়, তাহলে দেখা যাচ্ছে যে যদি এইভাবে যদি পেঁয়াজের দাম 70 টাকা বা এই কাছাকাছি না থাকে, তাহলে কি আপনাদের লাভ হবে? না স্যার, আমাদের লাভ হবে না, প্লাস আমরা এইভাবে আমরা পেঁয়াজ আর উৎপাদন করতে পারবো না, আমরা বহুত ঘাটতি করছি। পেঁয়াজের দাম কত হলে আপনারা? আমাদের নিয়ম স্যার, একটু আগে থেকে থাকতে হবে, তাহলে আমাদের কিছু তো আমরা আমাদের